গত কালকের থেকে কেন্দ্রীয় ফোর্স সিআরটিএ বিভিন্ন সংখ্যালঘু এলাকায় গিয়ে বলছে যে পদ্মে ছাপ দিতে হবে এছাড়া আজকে সকাল থেকেই বিভিন্ন জায়গাতে যা আমাদের দলের অবজারভার তার গাড়ির পারমিশন আছে তার গাড়ি সার্চিং করে আটকে দেওয়া হয়েছে আমাদের দুটো ছেলেকে অ্যারেস্টও করেছে একটা হচ্ছে ইমামকে অ্যারেস্ট করেছে আলীনগর থেকে হ্যাঁ মানে তারপরে আমাদের ছেলেটা বাইরের বুথে বসে আছে পাঁচ ছজন তাদের ওপর লাঠিচার্জ করেছে মেয়েদের ওপরও চার্জ করা হয়েছে এই ভোটটাকে পোসরে তৈরি করা হয়েছে আমরা এতদিন রাজনৈতিকভাবে আমরা লড়াই করেছি কিন্তু এত নোংরা পলিটিক্স এবং নির্বাচন কমিশন নিউট্রাল থাকা উচিত সেখানে নির্গা নির্বাচন কমিশনের যারা সেক্টর অফিসার তারাও পলিটিক্স করছে হ্যাঁ তারাও বিভিন্ন জায়গাতে পোলিং অফিসারে ধরুন কেউ চোখে দেখতে পাচ্ছে না তার ছেলে নিয়ে গেছে তাকে ঢুকতে দিচ্ছিলাম প্রিসাইডিং অফিসার এইসব নানারকম নোংরামি করছে আর এটা আমি অলরেডি আরও কে জানিয়েছি যেখানে যেখানে জানানোর আমরা কমপ্লেন করেছি গতকালও করেছি আজকেও করেছি মানে সাধারণ মানুষ যাতে ভোট দিতে না পারে তার জন্য বাইরের রাস্তাতে সি আর মারছে পাবলিককে ভোটার্সদের মারছে আর ভেতরেও যাতে প্রিসাইডিং অফিসাররা কিছু কিছু জায়গাতে মানে বিজেপির পার্টি হয়ে পুরো কাজ করছে হ্যাঁ এটার আমরা প্রতিবাদ করেছি আর সব করে কিছু হবে না আমাদের ছেলেরা বা সাধারণ ভোটার্সরা উত্তেজিত হচ্ছে আমি সবাইকে বলেছি যে সংযত থাকুন ভোটটাকে করুন ঠিক আছে আমাদের ছেলেরাও তো তৈরি আছে কিন্তু যেভাবে এত অত্যাচার করছে সেন্ট্রাল বাহিনী মোদী সরকারের যারা সি আর এসছে এত অত্যাচার করছে এটা আমরা অতীত অনেক ইলেকশন করেছি এইভাবে রাস্তায় নেবে হ্যাঁ নোংরাভাবে যেভাবে অত্যাচার করছে লাঠিচার্জ করছে গ্রেপ্তার করছে এটা বন্ধ হওয়া প্রয়োজন আমি নির্বাচন কমিশনের কাছে জানিয়েছি আরও জানিয়েছি নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ আগরবাতি পেপার প্লেট ডোনা পেপার কাপের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসপি ইন্ডাস্ট্রিজ আমতলা মোড় বসন্তপুর আরামবাগ এখানে সম্পূর্ণ অটোমেটিক মেশিন দ্বারা তৈরি করা হয় এবং হোলসেল বিক্রি করা হয় প্রোপাইটার প্রদীপ কুমার ঘোষ